আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই স্পেশালি আরও একটি ভিডিও। অনেকে কিন্তু ছোটো গাড়ি চাচ্ছিলেন, অনেকে কম বাজেট, সবাই তার তেমন বাজেট থাকে না। যাদের কম বাজেট তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা, ছোটো কিছু গাড়ি আজকের এই ভিডিওতে থাকছে। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। আর এখন আমি যে শোরুমটিতে অবস্থান করছি সেটা হলো বাড়িধারা যে ব্লকে অবস্থিত। ভিডিওর স্ক্রিনে নাম্বার রয়েছে, যদি কারো কোনো গাড়ির প্রয়োজন হয় অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা আর কথা বলবো না, এখনই ভিডিওটা শুরু করবো। আর হ্যাঁ, আর একটা কথা বলবো, অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন, ভিডিওটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। ভিউয়ার্স, আমরা আর কথা বলবো না, এখনই ভিডিওটা শুরু করবো। আমি ক্যামেরার পিছনে চলে যাবো, পিছন থেকে আমি আপনাদেরকে এক এক করে গাড়িগুলো দেখাবো। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন, কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। তো আমি চলে আসছি ক্যামেরার পিছনে, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সর্বপ্রথম যে গাড়িটা দিয়ে শুরু করতে যাচ্ছি এটা হলো সুজুকি আল্টো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাড়ি সুজুকি আল্টো। এটা 2012 মডেল, 2012-12 এটা রেজিস্ট্রেশন। এটার সিসি মাত্র 800 সিসি। ভিউয়ার্স মাত্র 800 সিসি, ট্যাক্সটাও আপনাদের কম, একদমই কম। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একদম ক্লিন একটা গাড়ি, একদম ফ্রেশ, কোনো স্ক্র্যাচ দেখা যাচ্ছে না। ওকে, একটু সামনের যদি ফ্রন্ট সাইডের একটু লুকটা আপনাদেরকে একটু দেখাই ভালোভাবে, নাম্বার প্লেট থেকে শুরু করে এখানে হেডলাইট, গ্রিল, সব কিছুই একদম নতুনের মতোই রয়েছে, ফ্রেশ কন্ডিশনে আছে। আসলে আপনারা যখন সামনাসামনি দেখবেন গাড়িটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এই হলো গাড়িটার ভিতরের কন্ডিশন, এখানে স্টিয়ারিং থেকে শুরু করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশনটা, এখানে সিটগুলো থেকে শুরু করে মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা চলে আসি গাড়িটার এখন যে পিছনের যে কন্ডিশনটা আছে, পিছনের ভিতরের সিটগুলো। ওকে, আর এ হলো গাড়িটার ভিউয়ার্স ব্যাক সাইডের কন্ডিশন। আপনাদেরকে একটু আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। আসলে আমি যতটুকু পারছি, যে 80% আমি আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আর বাকি যদি আপনারা দেখতে হয় অবশ্যই আপনারা ফেস টু ফেস আসতে হবে, এখানে সামনাসামনি আসলে আপনারা আশা করি ভালোভাবে দেখতে পারেন। আর যদি আপনাদের গাড়িটা প্রয়োজন হয় তাহলে আমার ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা গাড়িটার ভিতরে বাহিরে পিছনে সামনে দেখেছি, এখন আমরা আসি এটার একটু প্রাইসের বিষয়ে কথা বলি। এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। তো এটা অবশ্য আস্কিং প্রাইস, আপনাদের কিছুটা কমানো যাবে, ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনার নাম্বারে যোগাযোগ করবেন, আশা করি কিছুটা কমানো যাবে। তো ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা গাড়ি, যে সেকেন্ড যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বাচ্চা নোহা। আমি একটু আপনাদেরকে দূর থেকে একটু দেখাচ্ছি, ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এটা 2010 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 2017 রেজিস্ট্রেশন, সিলভার কালারের একটা গাড়ি। আমরা চলে আসি গাড়িটার একটু ভিতরের লুকটা একটু দেখি, ভিতরের কন্ডিশনটা দেখি আমরা কেমন আছে। এই হলো গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন, এখানে টিভি থেকে শুরু করে স্টিয়ারিং, সিট, ওভারঅল বলতে গেলে মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে। পিছনের সিটগুলো আমরা এখন দেখব, যদি আপনাদের গাড়িটা প্রয়োজন হয় কিংবা গাড়িটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। এলো গাড়িটার পিছনের সিট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গাড়িটার পিছনের সিটগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। ওকে, তো একটু আমরা গাড়িটার ব্যাক সাইডে চলে আসি, এখানে টায়ার, রিং সব কিছুই দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা গাড়িটা দেখেছি ভিতরে বাহিরে সব কিছুই দেখেছি, এখন আমরা গাড়িটা একটু প্রাইসের বিষয়ে আসি। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 8,50,000, 8,50,000টা হচ্ছে এটার আস্কিং প্রাইস, কিছুটা কমানো যাবে, ভিডিওর স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করুন এবং কি আসুন, দেখুন, বসুন, কথা বলুন, আশা করি কমানো যাবে। তো চলুন আমরা নেক্সট যে গাড়িটা আছে সেটা দেখি নিই। তো ভিউয়ার্স, আমরা তারপর যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হলো হুন্ডাই টোকসান গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, খুবই সুন্দর একটা গাড়ি, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই হলো গাড়িটার সামনের সাইড, এখানে হেডলাইট থেকে শুরু করে ফগ লাইট, নাম্বার প্লেট সব কিছু এখনও ফ্রেশ আছে, এখন ফ্রেশ দেখা যাচ্ছে, একদম ফ্রেশ, কি আর বলবো, স্ক্র্যাচ দেখা যাচ্ছে না। আর এটার মডেলটা হলো ভিউয়ার্স, আমি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এটার মডেল ইয়ারটা হলো 2004, রেজিস্ট্রেশন হলো 2006 রেজিস্ট্রেশন। একটু গাড়িটার ভিতরে আসি আমরা, এ হলো গাড়িটার ভিতরের কন্ডিশন, এখানে স্টিয়ারিং থেকে শুরু করে ড্যাশবোর্ড মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনাদের যদি কারো এই গাড়িটা প্রয়োজন হয় চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ওকে, আমরা চলে আসি গাড়িটার একটু ব্যাক সাইডে,
এগুলো গাড়িটার ব্যাক সাইডের কন্ডিশন। তাছাড়া কিন্তু শোরুমে আরও অনেক গাড়ি আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, আরও অনেক গাড়ি আছে, যে কোনো গাড়ি প্রয়োজন হয় তাদের কাছে ছোটো অনেক গাড়ি আছে ভিউয়ার্স, যদি কোনো গাড়ি প্রয়োজন আশা করি চলে আসতে পারেন। আমি একটু সামনে থেকে আবার একটু বাম পাশ থেকে দেখাই নিই ভিতরের কন্ডিশনটা। ওকে তো ভিউয়ার্স, আমরা এখন আসি গাড়িটার একটু প্রাইসের বিষয়ে কথা বলি। এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 12,50,000, এটা আস্কিং প্রাইস 12,50, কিছুটা কমানো যাবে, ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন। তাছাড়া যদি আমি এ পাশে দেখাই, এ পাশে আরও একটা পিক আপ আছে, পিক আপ টাইপের একটা গাড়ি। ওকে আমরা গাড়িটা দেখতে পাচ্ছি, গাড়িটা হলো একটা নিশানের গাড়ি, নিশান ডাবল কেবিন পিক আপ। ওকে আর গাড়িটার মডেল হলো 2006-এর মডেল, 2006 এটা রেজিস্ট্রেশন, নিশান কোম্পানির একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডিজেলে চলে। আর আমরা যদি এটার একটু সামনের সাইড থেকে দেখাই, ওকে আসি গাড়িটার একটু ভিতরের সাইডে, অনেকে কিন্তু এরকম টাইপের পিক আপ প্রয়োজন হতে পারে, আপনারা দেখতে পারেন এই হলো গাড়িটার ভিতরের কন্ডিশন। ওকে এখানে পিছনে সিট রয়েছে, আর এ হলো গাড়িটার পিছনের যে ব্যাক স্পেসটা সেটা। তো ভিউয়ার্স, আমরা গাড়িটার এখন একটু প্রাইসটা জানবো, এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 10,50,000। 10,50,000 হলো এটার আস্কিং প্রাইস, কমানো যাবে কিছুটা, আপনারা ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো ভিউয়ার্স ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। তাছাড়া শোরুমে আরও অনেক গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন, ওকে তাদের এখানেও কিছু কালেকশন আছে, তাদের বাইরেও আরও অনেক কালেকশন আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।